বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নিয়মিতভাবে সামাজিক ভাতা পাচ্ছেন না ভাতা প্রাপকরা। নিয়মিত ভাতা প্রদানের দাবিতে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের ডেপুটেশন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিসে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের, এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে তারা যান এবং প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছেন তারা, যাতে করে সমাজের বিভিন্ন অংশের যারা মানুষরা রয়েছেন, যারা ভাতা প্রাপকরা রয়েছেন, তারা যাতে নিয়মিত ভাতা পান। বিভিন্ন সংসারগুলো চলছে ভাতার মাধ্যমেই, এমন কথাও তারা বলছেন, যার জেরে ভাতা না পাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকটাই সমস্যার মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে অনেকের। তাই ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিসে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে। আজকের এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের নেতৃত্বরা, শুনব। আমরা লক্ষ্য করছি যে মানে সামাজিক বিভিন্ন ধরনের যে ভাতা আছে, ভাতা নিয়ে ভাতা প্রাপকরা চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছে। বিধানসভার প্রাককালে ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে এটা মাসে মানে রেগুলার পাচ্ছে না তারা। 4-5 মাস পরে ব্যাংক অ্যাকাউন্টে 1-2 মাসের ভাতা ঢুকছে, বাকি মাসের ভাতা পেন্ডিং থাকছে আর কি। তার জন্য আমরা এখানে 4 দফা দাবি নিয়ে আমরা ডিরেক্টর মহোদয়ের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হব, ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। 4 দফা দাবির মধ্যে আমাদের যে প্রথম ডিমান্ডটা হচ্ছে সামাজিক ভাতা 8,000 টাকা করতে হবে, সামাজিক ভাতা নিয়মিতভাবে প্রদান করতে হবে, এবং দেখা গেছে যে কিছু ভাতা বৈধ অথচ তাদেরকে ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের ভাতা অন্তর্ভুক্ত করা এবং নতুনভাবে যারা পাওয়ার যোগ্য ভাতা তাদেরকে ভাতা প্রদান করতে হবে। এই 4টা দাবি নিয়ে আজকে আমরা ডিরেক্টর মহোদয়ের সাথে মিলিত হব। পরিচয়টা পরিচয় আমি ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি রিজিয়া খাতুন।